সিলেটে সিটি নির্বাচন হবে আগামী 21 জুন। সেখানে জমে উঠেছে এরই মধ্যে প্রচার প্রচারণা। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম ইভান। ইভান, আমাদেরকে জানাবেন আসলে সিলেটে প্রার্থীরা অবাধে যে প্রচার প্রচারণা চালাতে পারছেন কিনা এবং কোনো বিশৃঙ্খলার তথ্য আপনি পেয়েছেন কিনা সেখানে? আপনি যেমনটি বলছিলেন, আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচার শুরু করেছেন। তবে অন্যান্য সিটি কর্পোরেশনের যে প্রচার প্রচারণার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিছুটা ঢিলে ঢালা ভাব আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচার দেখতে পাচ্ছি। এবং আজকে জানিয়ে রাখতে চাই যে গতকাল 7:50 ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা কাজী হাবিবুল আওয়াল এবং আজকে 11টার সময় তিনি জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এই নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করবেন এবং এটিকে নিয়ে ইতিমধ্যেই সাজসাজ রব কিন্তু সিলেটে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইভিএম মেশিন কিন্তু সিলেটে এসে পৌঁছেছে এবং জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামের সামনে ইভিএম যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন, নগর কিন্তু পুরোটাই ছেয়ে গেছে ব্যানারে পোস্টারে। তবে বিশেষত ডিজিটাল প্রচারের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, যে নীতিমালা রয়েছে, সেটি কিন্তু কঠোরভাবে দেখছে সিলেট নির্বাচন অফিস। তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে যেটি বলছিলাম যে তারা গত কয়েকদিন ধরে টানা গরমে কিন্তু আসলে প্রচার প্রচারণার মধ্যে যে জোয়ারটা শুরু থেকে ছিল সেটি কম ছিল। তবে সময়ের সাথে সাথে কিন্তু উঠান বৈঠক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা, আমরা যদি প্রধান যে তিনজন মেয়র প্রার্থী রয়েছে কিন্তু দলের আওয়ামী লীগ মেয়র প্রার্থী, তিনি কিন্তু তার প্রচারণা কিন্তু বিভিন্ন সভা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে করে যাচ্ছেন। অন্যদিকে হাত পাখা যিনি আছেন তিনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম বাবু, তিনি মূলত আসলে ব্যবসায়ীদেরকে টার্গেট করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে প্রচার প্রচারণা ঠিকঠাক চলছে এবং আজকে সিইসি 11টায় বৈঠক করবেন এবং বিকেল 3টায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বস্তিকরের সঙ্গে বৈঠক। এই ছিল এখন পর্যন্ত সিলেটের অবস্থা। ধন্যবাদ আপনাকে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম ইভান। সিলেটে সিটি নির্বাচন হবে আগামী 21 জুন। সেখানে জমে উঠেছে এরই মধ্যে প্রচার প্রচারণা। সকাল থেকে একেবারে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম ইভান। ইভান, আমাদেরকে জানাবেন আসলে সিলেটে প্রার্থীরা অবাধে যে প্রচার প্রচারণা চালাতে পারছেন কিনা এবং কোনো বিশৃঙ্খলার তথ্য আপনি পেয়েছেন কিনা সেখানে? আপনি যেমনটি বলছিলেন, আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচার শুরু করেছেন। তবে অন্যান্য সিটি কর্পোরেশনের যে প্রচার প্রচারণার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিছুটা ঢিলে ঢালা ভাব আমরা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচার দেখতে পাচ্ছি। এবং আজকে জানিয়ে রাখতে চাই যে গতকাল 7:50 ফ্লাইটে সিলেটে এসে পৌঁছেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা কাজী হাবিবুল আওয়াল এবং আজকে 11টার সময় তিনি জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এই নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করবেন এবং এটিকে নিয়ে ইতিমধ্যেই সাজসাজ রব কিন্তু সিলেটে রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইভিএম মেশিন কিন্তু সিলেটে এসে পৌঁছেছে এবং জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামের সামনে ইভিএম যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন, নগর কিন্তু পুরোটাই ছেয়ে গেছে ব্যানারে পোস্টারে। তবে বিশেষত ডিজিটাল প্রচারের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, যে নীতিমালা রয়েছে, সেটি কিন্তু কঠোরভাবে দেখছে সিলেট নির্বাচন অফিস। তবে প্রচার প্রচারণার ক্ষেত্রে যেটি বলছিলাম যে তারা গত কয়েকদিন ধরে টানা গরমে কিন্তু আসলে প্রচার প্রচারণার মধ্যে যে জোয়ারটা শুরু থেকে ছিল সেটি কম ছিল। তবে সময়ের সাথে সাথে কিন্তু উঠান বৈঠক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা, আমরা যদি প্রধান যে তিনজন মেয়র প্রার্থী রয়েছে কিন্তু দলের আওয়ামী লীগ মেয়র প্রার্থী, তিনি কিন্তু তার প্রচারণা কিন্তু বিভিন্ন সভা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে করে যাচ্ছেন। অন্যদিকে হাত পাখা যিনি আছেন তিনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম বাবু, তিনি মূলত আসলে ব্যবসায়ীদেরকে টার্গেট করে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তো সবকিছু মিলিয়ে প্রচার প্রচারণা ঠিকঠাক চলছে এবং আজকে সিইসি 11টায় বৈঠক করবেন এবং বিকেল 3টায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বস্তিকরের সঙ্গে বৈঠক করবেন। এই ছিল এখন পর্যন্ত সিলেটের অবস্থা। ধন্যবাদ আপনাকে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইমুম ইভান।